বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করছেন ই কমার্স গ্রাহকরা। সহকর্মী নুনুবি সরকার রয়েছেন সেখানে, সরাসরি চলে যেতে চাই তার কাছে। নুনুবি, গ্রাহকরা কি কি দাবি জানাচ্ছেন সেটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এখানে গ্রাহকরা মূলত কিউকম নামে একটি ই কমার্স প্ল্যাটফর্ম ছিল, যারা ই ভ্যালি এবং অন্যদের মতো করে ব্যবসা করছিল একই পদ্ধতিতে। তো তারা 250 কোটি টাকার মতো টাকা তারা পেমেন্ট করেছে, কিন্তু প্রোডাক্ট পাননি। কেন পাননি? এই কিউকম নামে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেইটার সিইও রিপন মিয়া গ্রেপ্তার হয়েছেন। তো কোম্পানিটি তাদেরকে রিফান্ড করছিল টাকা, তো এখন বন্ধ হয়ে গেছে উনি জেলে যাওয়ার পরে। তো এখানকার যে ক্রেতারা আছেন এই কিউকমের, তারা বলছেন যে তাদের টাকাটা একটি পেমেন্ট গেটওয়ে থার্ড পার্টির কাছে আছে, যেটা বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত, সেখানে আটকে আছে। এখন সরকার চাইলেই তাদের টাকাটা ফেরত দিয়ে দিতে পারে। তারা যে পদ্ধতিতে অনলাইনে পেমেন্ট করেছিলেন ব্যাংকের মাধ্যমে, সেই পদ্ধতিতে যারা যেন ফেরত পান। কিন্তু তার আগে তারা এটাও বলছেন যে কিউকম নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটির সিইও কারামুক্ত না হলে তিনি সেই উদ্যোগটি নিতে পারবেন না। অর্থাৎ তারা কিউকমের সিইওর মুক্তিও দাবি করছেন, পাশাপাশি তাদের টাকা রয়েছে সেই লগ্নিকৃত টাকাগুলো তারা ফেরত পাচ্ছেন। প্রধান যে অ্যামাউন্টটা রয়েছে টাকা বিনিয়োগের টাকাটা, সেটি তারা ফেরত চাচ্ছেন। এই দাবিতেই মূলত তারা দাঁড়িয়েছেন এবং প্রত্যেকেই বলছেন তারা বেকার যুবক এবং অনেক শিক্ষার্থী রয়েছেন, অনেক কষ্ট তাদের এই টাকা, এবং রাষ্ট্র চাইলেই এই টাকাটি তাদের ফেরত দিতে পারে, এবং তারা এই টাকা ফেরত না দিলে তাদের অনেক কষ্ট হবে এবং এই ক্ষতিটা পুষিয়ে নিতে তাদের অনেক সময় লাগবে। তো সুতরাং চাচ্ছেন তারা পেমেন্ট গেটওয়ে থেকে তাদের টাকাটি যেন ফেরত দেওয়া হয়। জি, ধন্যবাদ আপনাকে।